স্যার তো ইদানিং ধৈর্য হারায় ফেলছে, সকাল সকাল শুরু করছে। যে জিনিস, যে কোনো পুরুষের পক্ষে ধৈর্য রাখা খুবই মুশকিল। না রে ভাই, এখন মনে হচ্ছে মেয়ে হয়ে জন্মালে মনে হয় ভালো করতাম, যখন তখন ডাক পেতাম উপর মহল থেকে। স্যার এর যা প্রয়োজন তা শুধু জাহান ম্যাডামেরই আছে, আমাদের কি তা আছে রে ভাই? কি ম্যাডাম সকাল সকাল এত খুশি? স্যার আমাকে নতুন একটা প্রজেক্ট দিয়েছে, আমি খুবই খুশি। আপনাদেরই তো সময়, আপনাদের মেধা আছে, আরো অনেক কিছু আছে। এগিয়ে যান ম্যাডাম, স্যারকে খুশি রাখেন। কি ঠিক আছে না? তাহলে ভাই হোসেন টেরাসকে যোগাযোগ করছেন ভাই, ফাইলটা একটু দেন। রাব্বি ভাই, আপনার ওয়াইফ ব্যাংকার না? হ্যাঁ, কেন? আর মোকলেস ভাই, আপনি বলেছিলেন আপনার বাবা মারা যাওয়ার পর আপনার মা আপনাকে চাকরি করে বড় করেছিলেন। হ্যাঁ, তো হঠাৎ আপনি এসব কথা বলছেন কেন? হ্যাঁ, আপনারা প্রতিদিন আমাকে যে কুৎসিত মন্তব্যগুলো করেন, আপনাদের মা বোন স্ত্রীরাও একই কথাগুলো শুনে প্রতিদিন। মোকলেস ভাই, আজ আপনি আপনার মাকে জিজ্ঞেস করবেন, এন্ড ইউ আস্ক ইওর ওয়াইফ, আপনি এবং আপনাদের মতো কয়জন আছে তাদের অফিসে এই ধরনের কথা শোনানোর জন্য। নারীর উদ্দেশ্যে ছুড়ে দেয়া অবমাননাকর মন্তব্যগুলো যৌন হয়রানি সামিল। কর্মক্ষেত্রে নারীদের উপর যৌন হয়রানির বিরুদ্ধে আওয়াজ তুলুন, তোলো আওয়াজ, ভাঙো নীরবতা, রুখে দাঁড়াও। ইনিশিয়েটেড বাই গুড লাক স্টেশনারি।